নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল সোমবার 6 মে 2024 চার রাশির নিশ্চিত অর্থপ্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির নাম আমি সেখানে বলি, এবং যে যে রাশির ক্ষেত্রে এই আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সেই রাশিগুলোর নাম একে একে আপনাদেরকে জানাই। সেখানে হয়তো আপনি শুনলেন যে আপনার রাশির নাম রয়েছে, হয়তো আপনি আগামীকাল লাখপতি কোটিপতি হতে পারেন, আবার নাও হতে পারেন। কারণ এখানে আমি যে বিচারটা করছি একটা সার্বজনীন বিচার, সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার এটা নয়। কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী, হস্তরেখা এই সকল আমি দেখতে পাচ্ছি না। এটা প্রতিদিনকার একটা যে যে রাশির ক্ষেত্রে নক্ষত্র অনুযায়ী, যোগ অনুযায়ী আমি যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলোরই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনি একবার চেষ্টা করতে পারেন। তার আগে আপনারা যারা ভিডিওটি শুনছেন এখন, যাদের ন্যাকাল চার্ট রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিন যে আপনার জন্মছকে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি না তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। কারণ রাহু যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তিগুলো কিন্তু রাহু ঘটিয়ে থাকে। রাহুর মধ্যে সে মিরাকেল পাওয়ার কিন্তু রয়েছে, আপনাকে হঠাৎ কোটিপতি কিন্তু করতে পারে এই রাহু। আমি আবার বলছি, যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং পাশাপাশি আপনারা বার্চার ট্রি ফর্মেশান অবশ্যই করুন। এই বার্চার ট্রি ফর্মেশানের মাধ্যমে কি হবে, আপনার জন্মছককে সংস্কার করা এবং আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু বাড়বে। অনেকেই বলেন যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তির যোগ আছে কি, এটার জন্য ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখান। এমনও হচ্ছে অনেকে রাশির নাম জানেই না, যে কৌশিকদা আমার তো এই রাশি শুনেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল আপনার রাশি কি রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনি বিচার করুন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কি না। আর সেটা যদি থাকে, আপনাদের কোন সময়টাতে রয়েছে এবং আপনার স্পেসিফিক ফরচুনার নাম্বার কোনটা রয়েছে, এই জায়গাগুলো জেনে নিন। এবং যাদের টাকা ব্লক হয়ে গেছে, টাকা আটকে গেছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে ধন প্রাপ্তির যেহেতু কারকগ্রহ এবং ভাগ্য, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, আপনার ভাগ্যভাবকে যদি মজবুত করা হয় তাহলে কিন্তু আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে। এবার আমি যে রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে বলবো, তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে তাহলে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন মহাকোটিপতি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন আপনারা। চারটি রাশির আমি কথা বলবো। এই চারটি রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এবং আমি প্রতিদিন আপনাদেরকে একটা কথা বলি যে শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আর যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে
একবার আপনারা পরামর্শ অবশ্যই করুন এবং তার জন্য কি করতে হবে, কি প্রতিকার প্রতিবিধান আছে সম্পূর্ণটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। চার রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। কুম্ভ রাশির 2 এবং 8 আপনাদের শুভ সময় 10:25 থেকে 11:15 পর্যন্ত টাইমটা শুভ, 10:25 to 11:15। এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই অর্থপ্রাপ্তির জন্য খুব ভালো একটা সময়। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির চোখ রয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 4 এবং 9। আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 11:02 থেকে 11:45 পর্যন্ত টাইমটা শুভ, 11:02 থেকে 11:45 খুব শুভ টাইম। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির টার্গেট নাম্বার 5 এবং 3। আপনার যে শুভ সময় সকাল 10:50 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি, অন্তিম রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের যে কোনো দিক থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7। আপনার ক্ষেত্রে যে শুভ সময় 10:52 থেকে আপনার 11:45 পর্যন্ত সময়টা শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন, এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং এর পাশাপাশি অবশ্যই একটি কথা, যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে বলছি, কিন্তু যারা কাটেন না এখান থেকে আপনারা বিরত থাকুন। একবার পরামর্শ করুন কোন কোন দিক থেকে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা আগে আপনারা জেনে নিন। ভালো থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।